গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম করছি। দুদিন পরে, দুদিন তো পুরো লাগাতার বৃষ্টি হলো। দেখো, তোমাদের দেখাই কি এতটা মানে পরিষ্কার আকাশ, পুরো একদম পরিষ্কার হয়ে গেছে। চলো দেখো, পুরো একদম নীল আকাশ, কোনো মেঘ নেই, একদম পরিষ্কার হয়ে গেছে। আর বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, বলা যায় না আবহাওয়ার ব্যাপারে কোনো কিছু। চলো ব্রেকফাস্ট করে নিই। এখানে চলে এসেছে ব্রেকফাস্ট, রাইস ফ্রাই, আমার ফেভারেট, খেয়ে দিইনি, কাজে লেট হয়ে গেছে। তো তোমরা তো দেখলে বাইরের আবহাওয়া একদম পরিষ্কার হয়ে গেছে, ফটাফট কাজে যাব, কাজ করে চলে আসতে হবে। এই যে ব্রেকফাস্টও রেডি, তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে, নাহলে কাজের থেকে এসেই তারপরে কন্টিনিউ করবো। সঙ্গে থাকো, সাথে থাকো। তবে যারা আমার ব্লগে নতুন তাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমার ওয়ার্ল্ডে। আর ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফ্যামিলির সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, কারণ যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো সবার ফার্স্টে তোমাদের কাছে পৌঁছাবে। সো কন্টিনিউ থাকো। যে রোদ উঠেছে প্রচুর, দুদিন বৃষ্টি হয়েছে আর রোদের তেজ, ও মাই গড, দেখো। সো চলো, আমি কাজে যাই, কাজের থেকে এসে তারপরে কথা হবে। হাই, তো এখন আমি কাজ করে চলে এসেছি। ম্যাডাম আজকে রান্নাবান্না কী করেছে দেখা যাক, রান্না কী করেছে। এই যে ডাল আর আন্ডা কারি, আন্ডা কারি মানে আন্ডা কারি না, কচুর মুখি দিয়ে আর ডিম দিয়ে। তোমরা খেয়েছো কিনা জানি না, আমি তো খাই, ভালোই লাগে। মানে অতটাও ভালো খাই না, মানে খাই মোটামুটি। তোমরা খাও কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর বাইরের ওয়েদারটা আজকে একদম পুরো ওকে। চলো তোমাদের দেখাই। এতদিন হচ্ছিল বৃষ্টি, আর বৃষ্টির সাথে সাথে আজকে বৃষ্টি খতম। ও নাইস, সুন্দর, মেঘ থাকলে আরো সুন্দর লাগবে দেখতে। হাই সবাইকে, গুড ইভিনিং। সো এখন আমি যাচ্ছি একটু ভিডিও আপলোড করতে, কারণ আমি যেখানে থাকি সেখানে একদম টাওয়ার পাওয়া যায় না, একদম সত্যি কথা। আর টাওয়ার পাওয়া গেলে অতটা আপলোড মানে ক্যাচই করতে পারে, অনেক টাইম লাগে। কালকে ভিডিও আপলোডে বসেছি, এখনও পর্যন্ত 10% হয়েছে। সো যেখানে একদম ভালো টাওয়ার পাওয়া যায় তোমরা তো দেখেছো, ওখানে গিয়ে ভিডিওটা আপলোড করবো। আপলোড করে এসে আর কিছু কাজ বাকি রয়েছে, আমার একটা রানিং শুরু হয়েছে, সেটা একটুখানি মানে নিচের থেকে সোলটা খুলে গেছে, ওটা ঠিক করতে দেবো দোকানে। তো এখন আমি চলে এসেছি যেখানে ভিডিও আপলোড করি সেই জায়গাটায়, তোমাদের যে ডেকটা আগের দিন দেখালাম, অ্যাকোয়া ডেকটা, সেখানে চলে এসেছি। দেখো তোমরা পিছনে আজকে অতটা জলের আওয়াজ নেই, ওপাশ থেকে একটা বাঁধ রয়েছে, ওখান থেকে জল ছাড়লে তখন এখানে স্রোত হয়, তাছাড়া এখানে একদমই স্রোত হয় না বললেই চলে। একদম শান্ত আজকে, দেখাচ্ছি তোমাদের। দেখো আজকে একদম শান্ত, কোনো স্রোত নেই, কিচ্ছু নেই, একদম শান্ত জল, কোনো আওয়াজ নেই। তো এখন আমি এখান থেকে হেঁটে হেঁটে যাব ওই পাশটায়, এখান থেকে অনেকটাই লম্বা রয়েছে ওই জায়গাটা, এখান থেকে সেরকম তোমাদের দেখাচ্ছি ওই দূরে, এত দূর পর্যন্ত যাব এইখানে, ওখানে যাব, হেঁটে আবার চলে আসবো, বাপাস চলে আসবো। তো পিছন থেকে তোমাদের দেখিয়ে দিই কি পিছনে সূর্য ডুবে যাচ্ছে, খুবই সুন্দর নাজারা, ব্যাক ক্যামেরা না দেখলে তোমরা দেখো, সুন্দর পাখিরা উড়ে যাচ্ছে। এখানে অনেকে হাঁটতে আসে গরমকালে, যখন সবাই আসে ওপাশে আরও আছে, আমি ওপাশ থেকে মানে যাওয়া যায় সাইকেলটা লক করে তারপরে ওপাশে যাচ্ছি। তো এখন ধীরে ধীরে হাঁটছি সেই কারণে, ওপাশে যেতে যেতে যাতে ভিডিওটা আপলোড হয়ে যায়। রিম্পা তো আসেনি, রিম্পা বেরিয়েছিল, আমি ঘুমিয়েছিলাম, রিম্পা বেরিয়েছিল কাজে, মানে আমাদের একসাথেই কাজ করি, সে স্টাফের ছেলে হয়েছে, তার জন্য তাকে দেখতে হবে, তার জন্য একটা জামা কিনতে গেছিলো। সো সেই কারণে আর রিম্পা আসেনি, কষ্ট হয়ে গেছে। তো আমি এখানে ঘুরছি, আর এই যে বন্ধুগণরাও ঘুরে বেড়াচ্ছে, দেখো এই যে ছোটরাও ঘুরে বেড়াচ্ছে, এই যে রকি ভাই। তো তোমরা এই বিকেলটার মজা নাও, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখানে তোমরা প্রত্যেক দিন আসতে পারো, যারা রুড়কিতে থাকো, রুড়কি বাঙালি যারা তারা তো জানে এই জায়গাটা, আর যারা রুড়কিতে আসোনি কখনো উত্তরাখণ্ডে অবশ্যই এসো, ভালো জায়গা। বৃষ্টিটা একটু কম হয়, সবাই বলে যে ভালো ওয়েদার, কিন্তু না, প্রচুর গরম পড়ে, আর বৃষ্টিটাও দুদিন ধরে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হয়েছে, অনেক মানে অনেক জায়গায়, আমি যেখানে থাকি তার থেকে অনেকটাই দূরে, ভালোই ক্ষয়ক্ষতি হয়ে গেছে প্রচুর বৃষ্টির কারণে। আর ভিডিও আপলোড হতে থাকবে।
오늘 참을 수 없을 것 같아 매번 거짓말로 흔들어 난 나를 모든 게 다 상처로 남아 이미 어긋나버린 너와 나 하루하루 쌓여가고 있는 식어버린 내 맘 이젠 내겐 이 자리는 없어 돌이킬 수도 없어 지쳐가나봐 또 파이널리 라스트 포전트 헤테 헤테 চলেই এসেছি এ পাশেও দেখিয়ে দিই তোমাদের জল আজ অনেকটাই শান্ত বেশি অভাব নেই আর এই পাশেও দেখো পুরো জল শান্তই আছে কারণ বাঁধের ওখান থেকে জল ছাড়েনি এখনো সেই কারণে জল একেবারে শান্ত আর একটু পরে আবার বিকালবেলার দিকে ছেড়ে দেবে হয়তো কারণ বৃষ্টি হয়েছে কালকে ছাড়তেই হবে কিছু করার নেই সো পিছনে অতটাই যেতে হবে এখনো পর্যন্ত ওই দূরে ওই অবধি যেতে হবে থাকতে ভালো হাত ক্যাচ করছে ওই অবধি যেতে হবে আর এই অবধি হেঁটে হেঁটে আসলাম দুবার তিনবার হাঁটলেই অনেক এই টাইমটা আসলে কারণ কোন কটা বাজে ছটা সাড়ে পাঁচটা বাজে ছটা বাজে যায় এই টাইমটা আসলে কি হয় কি ভালো বিকেলটা সন্ধে সন্ধে একটু থাকে আর মনটাও ভালো লাগে বেশ বিকালের যে মানে এত সুন্দর মেঘটা তোমরা দেখতে পাচ্ছ যে মেঘটা দেখা যাচ্ছে এত সুন্দর লাগছে না কি বলবো ওহ মন ছুঁয়ে যায় তো খুবই সুন্দর লাগছে এখন এখানে পড়ে গেছে জ্যাম ছোট্ট একটু রাস্তা দেখো গাড়ি ঘোড়া একেবারে দুটো বাস ঢুকে গেছে কি করে যাবে জানি না আর মেঘের সুন্দর মেঘ এরকম দেখা যাচ্ছে আর এরা কি করে যাবে এখন বোঝা যাচ্ছে না যে কি করে ও না এখানটায় আচ্ছা এই দুটো গাড়ি পিছনে নিতে হবে তাহলে এই লরিটা এই ইয়েস লরি বলছি না এই ট্রাক্টরটা যেতে পারবে তো এখন এখানে কারণ এখানে রাস্তা এতটাই ছোট কারণ দুটো একবারে যেতে দুটো গাড়ি একবারে যেতে পারে না সেই কারণে আর চলো সঙ্গে থাকো এতক্ষণ সঙ্গে ছিলে আর সঙ্গে থাকো এখন এত দূর চলে আসলাম আর একবার যাবো আর একবার গিয়ে আসবো ততক্ষণ যদি ব্লগটা আপলোড হয় ভালো আর না হলে চলে আসতে চলে যেতে হবে কিছু করার নেই টাইমও হয়ে যাচ্ছে টাইম দেখো বেজে গেছে ছটা বাজে পনেরো মিনিট বাকি তো চলো তোমাদের গিয়ে তারপরে দেখাচ্ছি তো ওখানে একজন নৌকা নিয়ে চলে এসছে ঘুরতে ঘুরতে তো তার ওর কাছেই জিজ্ঞাসা করি গেমটার নাম কি ভাইয়া ইয়ে গেম কো ক্যা বলতা হ্যায় इस गेम का नाम क्या है हाँ एक बार जोर से बताइए कायक अच्छा ओके थैंक यू आप जॉब करते हो क्या आर्मी में मतलब आप गेम से भर्ती हुए थे और इधर इधर ही रहते हो क्या सेंटर में जाते हो कभी कभी नहीं इधर ही प्रैक्टिस करते हो क्या सेंटर में जाते हो कभी अच्छा और गेम पे कहाँ पे हिस्सा लेते हो नेशनल लेवल में कहाँ पे होता है ये कहाँ पे हिमाचल में कितना साल हो गया आपका हाँ अच्छा इस बार ही भर्ती हुए हो क्या चलो बहुत बढ़िया ओके थैंक यू तो ये नाम हम कायक कायक गेम हमें एत दिनों पर तो जानतम ना तो আজকেই জানলাম ভাই এত ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছিল আর এর প্রচুর টান টান প্রচুর রয়েছে যখন যাবে তোমাদের দেখাবো ওই
যাচ্ছে দেখো, তোমরা দেখো একবার, প্রাণ ভালোই রয়েছে। বাজার ঘুরে মানে বাড়ির দিকে যাচ্ছি। ভিডিও তো আপলোড হয়েছে, 16% হয়েছে, এতক্ষণ পরে 16% হয়েছে ভিডিও আপলোড, আর হতাশা হয়ে বাড়ি যাচ্ছি। বিকালবেলা এত আওয়াজ, এত গাড়ির আওয়াজ, ও কানের সামনে এসেই মারবে। যেমন সপ্তাহ মানে ওপাশ থেকে এখানে খুলেছে, আর এখানে নানান রকম ব্র্যান্ডের দোকান আছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ ব্র্যান্ডের দোকান। আর বাড়ি গিয়ে তারপরে দেখা হচ্ছে, আবার আসতে হবে এখানে। রিম্পা বললো কি ফুচকা খাবে, তো ফুচকা খাওয়াতে নিয়ে আসতে হবে, চলো দেখা হচ্ছে বাড়ি গিয়ে। হে, তো তোমরা তো দেখলে আমি বাজার থেকে আসছিলাম, আর বাজার থেকে এসে ফোনটা ফট করে চার্জে বসিয়ে দিয়েছি, আর ভুলেই গেছি যে আমি ব্লগ করছিলাম। রিম্পাকে নিলাম ফটাফট আর ফুচকা খেতে চলে গেলাম। ফুচকা খেতে খেতে আমার মনে পড়লো কি আমি ব্লগ বানাচ্ছিলাম, আর এসে দেখি মানে এতটাই মানে পাগল, মানে এসে দেখি কি চার্জের জ্যাক তো গুঁজে দিয়েছি, সুইচ দিইনি, আর ফোন সুইচটা পড়ে হয়েই পড়ে আছে। মানে কি বলবো, ব্লগটা একেবারে নেচাকা, এত সুন্দর ব্লগটা ঠিক মানে মনটা ভরলো না ব্লগটা এন্ড করতে পারলাম। সে যাই হোক, যতটুকুখানি মানে তোমাদের দেখিয়েছি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, রেসপন্স করো, অবশ্যই ভালো লাগবে আমার। আর অবশ্যই ব্লগটা ভালো লাগলে, আমার ব্লগ যদি ভালো লাগে, লাইফস্টাইল যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ফ্যামিলির সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কারণ যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার ফার্স্টে তোমাদের কাছে পৌঁছে যাবে। সো সাবস্ক্রাইব নাও, আর এনজয় করো, মজা করো, দেখা হচ্ছে নতুন ব্লগে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, মজা করো।